পেট্রোপণ্যের দামের ওপর ভ্যাট কমানোর দাবি নিয়ে পথে বিজেপি। মঙ্গলবার রাজ্যের জেলায় জেলায় কর্মসূচির সাথে বহরমপুরেও হলো প্রতিবাদ কর্মসূচি। বহরমপুরে একটি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। বিজেপি শাসিত রাজ্যে 12-22 টাকা কমানো হলো, মমতা সরকার চুপ কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জনগণের উপর ভ্যাট কমানোর দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। রাজ্যে পেট্রোল ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানোর দাবিতেই মঙ্গলবার পেট্রোল পাম্পে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে এদিন বেলা 12টা নাগাদ প্রশাসনিক ভবনের সামনে পেট্রোল পাম্পের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচি চলে বিজেপির। নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সহসভানেত্রী মাহফুজা খাতুন। দলীয় কর্মীদের সাথে নিয়ে ডিজেল ও পেট্রোলের ওপর থেকে অবিলম্বে ভ্যাট ও সেস কমানোর দাবি নিয়ে সোচ্চার হলেন রাজ্য সরকার তথাকথিত রাজ্যের মাননীয়া। তিনি নিজেকে মামাটি মানুষের নেত্রী বলে দাবি করেন, জনদরদী নেত্রী বলে দাবি করেন। তিনি এতদিনও এখনও তিনি পেট্রোপণ্যের যে এক্সাইজ ডিউটি, স্টেটের যে ভ্যালুয়েবল ট্যাক্স ভ্যাট, সেটা তিনি এক টাকাও প্রত্যাহার করলেন না এখনো পর্যন্ত। সেজন্য এই যাতে তিনি রাজ্যের যে এক্সাইজ ডিউটি অর্থাৎ ভ্যালুয়েবল ট্যাক্স প্রত্যাহার করেন, যে পরিমাণে হোক না কেন, আমাদের দাবি হচ্ছে উত্তরপ্রদেশ সরকার 22 টাকা কমিয়েছেন, এখানেও ডিজেলে এবং পেট্রোলে 22 টাকা করে কমাতে হবে। এই দাবি আমরা দাবির জন্য প্রত্যেকটা পেট্রোল পাম্পে আজকে রাজ্যের, আমাদের রাজ্যের প্রত্যেকটা পেট্রোল পাম্পে আজ থেকে শুরু হলো, এটা চলবে। যতদিন পর্যন্ত উনি রাজ্যের এক্সাইজ ডিউটি প্রত্যাহার না করছেন, ততদিন পর্যন্ত আমাদের এই বিক্ষোভ আন্দোলন এবং আগামীতে বৃহত্তর লড়াই আন্দোলন চলবে। উল্লেখ্য, পেট্রোল ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র। এর ফলে গত 4 নভেম্বর থেকেই কমেছে জ্বালানির দাম। বেশ কয়েকটি রাজ্য ভ্যাট কমালেও পশ্চিমবঙ্গ এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।